বেল আইকনে সাবস্ক্রাইব করুন বিশ্বভারত। কার দখলে দীঘা, মেশিন ভ্যান না অটো? সকাল থেকে নাজেহাল পর্যটকেরা, পর্যটন মানচিত্রে পর্যটকেরা বেছে নিচ্ছে দীঘার সমুদ্র সৈকতকে। সরকার বারবার চেষ্টা করছে দীঘা পরিচ্ছন্ন ও সুন্দর পর্যটন কেন্দ্র করে তুলতে, কিন্তু পর্যটকেরা দীঘাতে বেড়াতে এসে ভ্রমণ করবে কিসে? দীঘাতে সবসময় ইঞ্জিন চালিত ভ্যান ও অটোর দর কষাকষিতে নাজেহাল পর্যটকেরা। বৃহস্পতিবার সকালে নিউ দীঘাতে অবৈধভাবে মেশিন রিক্সা চালাচ্ছে এবং যারা অটো লাইসেন্স এবং রুট পারমিট থাকা সত্ত্বেও বাকিরা স্ট্যান্ড পাচ্ছে না, কাস্টমার তুলতে পারছে না। এরই প্রতিবাদ করতে গিয়ে বৃহস্পতিবার মেশিন রিক্সা ও অটো রিক্সার সঙ্গে ধস্তাধস্তি, পুলিশের সামনে চরম আকার নিল। এরপরে পথ অবরোধ করেন ইঞ্জিন চালিত ভ্যান চালকেরা। ইঞ্জিন রিক্সা আজকে দীর্ঘদিন আমি পা চালাবার ভ্যান থেকে খেটে খেয়ে আসছিলাম, দীর্ঘদিন আমাদের লজ এখানে ছিল না, বাইরের কিছু নেতৃত্বরা ভর্তি নিয়েছে 40-50 হাজার টাকা করে, তাদেরকে দিয়ে আমাকে তাড়িয়ে দেবে বলছে। আমরা পঞ্চায়েত ভিত্তির লোক, এখানে করে খাবার মতো আমার মানসিকতা নেই। আজকে ইনকাম করলে 3 দিন ধরে বনি হয় না, বাইরের লোককে এনে টাকা খাইয়ে এইখানে স্ট্যান্ড নেওয়ার জন্য আমার উপরে মারপিট, আমাকে গালাগালি। এইখানকার প্রশাসন, এইখানকার নেতৃত্বরা কোনো দায়িত্ব নিচ্ছে না, ওরা শুধু চাইছে যেখানে টাকা সেইখানে ফাঁকা। আর কোনো কথা বুঝার নেই, আমাদের পেটে লাথি মারার জন্য 99% বড় লোকরা রেডি। আমাদের আজকে এই যে অটোগুলো স্ট্যান্ডের ব্যাপারে নিয়ে মোটর ভ্যান, অবৈধ মোটর ভ্যান ওরা জোর জবরদস্তি করে স্ট্যান্ড দখল করে রেখেছে। এইবারে আমরা প্যাসেঞ্জার তুলতে গেলে আমাদেরকে প্যাসেঞ্জার তুলতে ওরা দিচ্ছে না, ওই কারণে আমরা আজকে অবরোধ করতে গিয়েছি। ওই কারণে আমাদের গাড়ি ঠেলাঠেলি করে কাঁচ ফাঁচ ভেঙে দিয়েছে ওই মোটর ভ্যানের অবৈধ ইঞ্জিন ভ্যান যারা চালক, ওরে এরা এইসব কাণ্ড করেছে। ঘটনা বলতে আমাদের এটা পঞ্চায়েতের ছেলেরা, আমরা মোটর ভ্যানও চালাই অটোও চালাই, কিন্তু বাইরের কিছু দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে আছি, পঞ্চায়েতের মধ্যে আছি আমরা, এর মধ্যেই আমরা জীবন জীবিকা প্রতিপালন করি, কিন্তু বাইরের কিছু অটো এখানে এসে ইউনিয়ন গঠন করে আমাদের সঙ্গে ঝামেলা করতে যাচ্ছে, আমাদের কাছে এসে স্ট্যান্ড দখল করতে যাচ্ছে। নিউ দীঘা বটতলা শনি মন্দিরের সামনে ঘটনাটি ঘটে। প্রশাসন অটো ও মেশিন চালিত ভ্যান চালকদের উভয় পক্ষকে বসে মীমাংসা করার কথা বলেন। পূর্ব মেদিনীপুর থেকে সঞ্জয় কাপড়ির রিপোর্ট, বিশ্বভারত।